হইছিলে গিয়েছিল যে আমি বলেছিলাম রুচির দুর্ভিক্ষ করছে আসলে মানুষের রুচি তো গড়ে ওঠে এই মঞ্চ থেকে আমাদের বই পড়ার থেকে আমাদের শিক্ষার থেকে সেই সব জায়গাগুলি যদি আজকে সংকুচিত হয়ে যায় তাহলে মানুষের মূল্যবোধ কি করে গড়ে উঠবে আমাদের যে চেতনা মুক্তিযুদ্ধের চেতনা সেটাই বা কি করে গড়ে উঠবে কেমন করে আমাদের পরবর্তী প্রজন্ম সৈয়দ বদরুদ্দিন হোসেনকে চিনবে সেক্ষেত্রে আজকে আমাদের মাননীয় স্পিকার উপস্থিত আছেন মন্ত্রীরা উপস্থিত আছেন তাদের সামনেই বলছি যে এই কাজগুলো যদি একটা ত্বরান্বিত করা যায় তাহলেই হয়তো দেখা যাবে যে আগামী বছর আমরা এখানে আরও সৈয়দ বদরুদ্দিন হোসেনের অনুষ্ঠান করছি না আমরা উত্তরা বা ধানমন্ডি বা যে কোনো একটি জায়গায় যে কোনো একটি প্রপার মঞ্চে উপযোগী মঞ্চে আমরা যেন অভিনয় করতে পারি আমি সেই আশা বহু বছর ধরে আমরা ব্যক্ত করছি আবারও ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ পুরস্কার প্রাপ্তদের প্রতি অভিনন্দন স্বাধীনতা পরবর্তী 50 বৎসরের পথ চলায় আমাদের বাংলাদেশের নাট্য অঙ্গনের ব্যাপক অর্জন রয়েছে এবং উপমহাদেশের সাথে তুলনা করলে বাংলাদেশের নাটকের সফলতা অনেক বেশি অগ্রসর হয়েছে এবং অগ্রগামী একটা স্থান অর্জন করে রেখেছে বিশেষ করে মঞ্চনাটকে আমাদের জুড়ি মেলা ভার আমরা জানি যে সকল গণতান্ত্রিক আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করে নাটক গুরুত্বপূর্ণ ভূমিকা বাংলাদেশে পালন করেছে আর্থসামাজিক ব্যবস্থা ও সামগ্রিক অর্থনৈতিক চিত্র নাটকে প্রতিফলিত হয় বলেই নাটক সমাজের দর্পণ একটি সমাজ মূল্যায়ন করা হয় ওই সমাজের সাহিত্য শিল্পকলা নাটক পথনাটক সঙ্গীত এবং সাংস্কৃতিক বিষয় দিয়ে নাটক সমাজের কথা বলে নাটক রাষ্ট্রের কথা বলে নাটক ইতিহাসের কথা বলে আমরা আশা করি যে আমাদের দেশের নাটক সারা বিশ্বে আরও বেশি খ্যাতি অর্জন করবে সারা বিশ্বে বাংলাদেশের ঐতিহ্য এবং সংস্কৃতির ধারাকে ছড়িয়ে দেবে মাননীয় প্রধানমন্ত্রী 50 কোটি টাকা সিড মানি তিনি বরাদ্দ করেছেন যেখান থেকে সব যারা শিল্পীরা আর্থিকভাবে অসচ্ছল বা যাদের বেশি প্রয়োজন তাদেরকে সহযোগিতা করা কেউ অসুস্থ থাকলে তার চিকিৎসার ব্যবস্থা করা থেকে নিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম যাতে গ্রহণ করা যায় সেই কারণে এবং এর পাশাপাশি প্রতি অর্থ বছরের বাজেটেও শিল্পীদের জন্য এবং সাংস্কৃতিক অঙ্গনের জন্য আলাদা বরাদ্দ করা হয় এবং সেখান থেকে প্রায় 1500-এর অধিক সংগঠনকে নানাভাবে সহযোগিতা করা হয় আমি আশা করি যে সরকার এবং প্রাইভেট সেক্টর সকলের কাছ থেকে এই সহযোগিতা আরও সম্প্রসারিত হবে এবং আমরা আমাদের নাট্যশিল্পকে সারা বিশ্বে একটি অনন্য মর্যাদায় অধিষ্ঠিত করতে পারব